আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আসলে একটা বা ভিন্ন বিষয় আপনাদের সামনে আলোচনা করব, যারা এয়ারপোর্ট দিয়ে প্রোডাক্ট নিয়ে আসেন এবং এই নিয়ে ক্লিয়ারিং করতে চান, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো রিসেন্টলি আসলে আমি একটা আমার একজন কাস্টমার, উনি একটা সমস্যার সম্মুখীন হন। এই বিষয়টা আসলে আপনাদের সবাইকে জানানো দরকার, এই জন্যই আসলে ভিডিওটা করা। এটা হচ্ছে কুরিয়ার থেকে অনেক সময় অনেক ভয় ভীতি দেখানো হয় প্রোডাক্ট ক্লিয়ারেন্সের ব্যাপারে, বিশেষ করে ফেডেক্স কুরিয়ার এবং অন্যান্য যে সমস্ত ছোটোখাটো কুরিয়ারগুলো রয়েছে, এরা অনেক সময় ভয়ভীতি দেখিয়ে কাস্টমার থেকে জোর করে প্রোডাক্ট ক্লিয়ারেন্সের যেই সিএনএফের যে চুক্তিটা সেটা করিয়ে নেয় এবং করার পরে দেখা যায় যে বেশি করে বিল ধরিয়ে দেয়। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারেন এটা নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আর আপনি যদি একদম নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে এমন সব ভিডিও দিয়ে থাকি যেগুলো আপনার আমদানি এবং রপ্তানি ব্যবসাকে একদম স্মুথ করে দেবে। যা হোক, মূল ভিডিওতে চলে যাচ্ছি। কুরিয়ারে প্রোডাক্ট নিয়ে আসলে সাধারণত আমরা যদি দুইভাবে এয়ারপোর্ট দিয়ে মাল নিয়ে আসতে পারি, একটা হচ্ছে ডিরেক্ট কার্গোতে, আরেকটা হচ্ছে কুরিয়ারে। কার্গোতে যখন নিয়ে আসবেন সেটা ধরুন বাংলাদেশ বিমান হতে পারে বা থাই এয়ারওয়েজ হতে পারে, কাতার এয়ারওয়েজ হতে পারে বা অন্যান্য যে সমস্ত কার্গো বিমান রয়েছে সেগুলো দিয়ে নিয়ে আসতে পারবেন। তারা ক্লিয়ারিং করে না, তারা হচ্ছে আপনাকে ডকুমেন্টসটা দিয়ে দিবে, আপনি একটা সিএনএফের মাধ্যমে ক্লিয়ারিং করে নেবেন। এরপরে যখন কুরিয়ারে নিয়ে আসবেন তখন একটা প্রবলেম দেখা দেয়, কারণ হচ্ছে আমাদের দেশে যে সমস্ত কুরিয়ার কোম্পানিগুলো রয়েছে তাদের অধিকাংশেরই, অধিকাংশ বলতে তাদের কারোরই হচ্ছে প্রোডাক্ট ক্লিয়ারিংয়ের কোনো অনুমতি নেই। কুরিয়ার কোম্পানির প্রোডাক্ট ক্লিয়ারিংয়ের কোনো অনুমতি নেই, তারা প্রোডাক্ট শুধুমাত্র পরিবহন করতে পারবে। এখন ক্লিয়ারিং কারা করে? ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে তারা যেটা করে যে বিভিন্ন সিএনএফের সাথে একটা চুক্তি করে যে আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে এগুলো ক্লিয়ারিং আপনারা করে দিবেন। তো সেখান থেকে তারা যে সিএনএফ ক্লিয়ারিং করে তাদেরকে একটা পার্সেন্টেজ দেয় এবং তারা একটা মিসিলিয়াস ধরবে এবং ডিউটির যে ট্যাক্সের যে হিসাবটা সেই ট্যাক্সের হিসাবটা ওদেরকে দিয়ে ওরা কাস্টমারকে দিয়ে কাস্টমার থেকে ট্যাক্স নেবে এবং সাথে ওদের কিছু খরচ ধরবে। তো এইখানে যেটা হয় যে তাদের একটা সময়ের প্রয়োজন হয়, তারা একটা লং টাইম সময় নেয় এটা ক্লিয়ারিংয়ের সময়। যেমন তারা যদি ধরুন আপনার বাসা হচ্ছে চট্টগ্রামে, আপনি চট্টগ্রামে একটা কুরিয়ারের একটা প্রোডাক্ট নিয়ে আসছেন চট্টগ্রামের ঠিকানায়, তখন আপনাকে তারা একটা ডকুমেন্টস দিবে। ডকুমেন্টস দেওয়ার পরে সেই ডকুমেন্টসগুলো আপনি তাদেরকে ফরওয়ার্ড করলেন, আপনি বললেন যে না আমরা তোমাদের দিয়ে ক্লিয়ারিংটা করব, ওরা আপনাকে অফার করলো যে এত টাকা লাগবে আপনি ক্লিয়ারিং করতে পারেন। তো ওরা আপনাকে ক্লিয়ারিংয়ের অফার করলে আপনি ওদেরকে ডকুমেন্টসটা দিলেন ক্লিয়ারিংয়ের জন্য। ওরা যেটা হচ্ছে ওদের যে ডিউটিটা আসবে যে ট্যাক্সটা, ট্যাক্সের একটা অর্ধেক, প্রায় অর্ধেক সমপরিমাণ বা অনেক সময় সেম ট্যাক্সের পরিমাণ সমান ওরা আপনা থেকে টাকাটা নিয়ে নেবে। নেওয়ার পরে ওরা যখন ফাইনালি বিল করবে, ওরা আপনাকে যে ট্যাক্স আসবে সেই ট্যাক্স এবং ওদের একটা মিসিলিয়াস হিসাব করে আপনা থেকে টাকাটা নেবে। এখন আপনি ওদেরকে টাকা দেওয়ার পরে ওরা এই ডকুমেন্টসটা আবার ঢাকাতে পাঠাবে, ঢাকাতে পাঠিয়ে সেটাকে ক্লিয়ারিং করবে। ক্লিয়ারিং করতে ওদের 2 থেকে 3 দিন সময় লাগে। এরপরে আবার এই প্রোডাক্টটা আবার চট্টগ্রামে নিবে, নিয়ে তারপরে আপনাকে ডেলিভারি দিবে। এইখানে প্রায় 1 থেকে 2 সপ্তাহের মতো সময় লেগে যাবে আপনার কুরিয়ারে যদি আপনি ক্লিয়ারিং করেন। কিন্তু এখানে যদি আপনি একজন সিএনএফ দিয়ে ক্লিয়ারিং করেন খরচটা আপনার অবশ্যই কম হবে। হ্যাঁ, কিছু কুরিয়ারের ক্ষেত্রে যেমন ডিএচএল এর ক্ষেত্রে অনেক সময় ডিএচএল সিএনএফ এর চেয়ে অনেক কমে ক্লিয়ারিং করতে পারে। সব প্রোডাক্ট না, কিছু প্রোডাক্ট আছে। আবার দেখা যায় যে যেটা গার্মেন্টস আইটেম বা অন্যান্য যেগুলো ভ্যালু আপনি কমিয়ে নিয়ে এসেছেন, যেমন দেখা যায় মেশিনের ভ্যালু অনলাইনে পাওয়া যায় $1000, আপনি সেটাকে $50 দিয়ে নিয়ে এসেছেন, সেই ক্ষেত্রে সিএনএফই হচ্ছে বেস্ট। কিন্তু আপনি যদি ডিএচএল এর মাধ্যমে যেটা অ্যাকচুয়াল ভ্যালু প্রোডাক্টে রয়েছে সেটা যদি ক্লিয়ারিং করেন, সেক্ষেত্রে ডিএচএলই আপনার কমে করিয়ে দিতে পারবে। কিন্তু অন্যান্য কুরিয়ারের ক্ষেত্রে কি হয়, অন্যান্য কুরিয়ারের ক্ষেত্রে যারা এই যে
চিঠিগুলো ডেলিভারি দেয়, আপনার ডকুমেন্টসটা ডেলিভারি দেয়, ওই সমস্ত ডেলিভারি ম্যানরা অনেক সময় অফিসিয়াল যারা রয়েছে ওরা যোগসাজশ করে আপনা থেকে ডকুমেন্টসটা নিবে। এটা কিভাবে নিবে? ওরা আপনাকে প্রেশারাইজ করবে যে না, এই প্রোডাক্ট যদি এই প্রোডাক্টের ভ্যালুয়েশন কিন্তু বেশি, এই প্রোডাক্টের এই সমস্যা সেই সমস্যা, এটা কিন্তু ছাড়াতে পারবে না। যেমন কয়েকদিন আগে আমি পুরান ঢাকার একজনের একটা মোবাইল ক্লিয়ারেন্স করে দিয়েছিলাম, তো উনি এই মোবাইলটা ওনাকে কুরিয়ার কোম্পানি বলেছিল যে না, এটা আপনি ক্লিয়ারেন্স করতেই পারবেন না, হ্যাঁ এটা ক্লিয়ারেন্স করলে এই সমস্যা হবে, কাস্টমসে আটকে দেবে এই সেই। তো যেই দিন আমি মোবাইলটা ওনাকে ডেলিভারি দেই, ওই দিনও ওনাকে ফোন দিয়ে বলছে যে আমি আপনি এই মোবাইলটা ডেলিভারি দিতে পারবেন না। তো উনি ফোন দিয়ে বলে যে ভাই, ডেলিভারি তো আমি মোবাইল তো আমার হাতে এখন, তো আপনি কিভাবে বললেন যে ডেলিভারি নিতে পারবেন কিনা? তারপরে আর উনি কথা বলে না। এই যে সমস্যা, এটা হচ্ছে ওনারা একটা প্রেশারাইজ করে এই যে যারা এই কুরিয়ার সংশ্লিষ্ট অসাধু কর্মকর্তা রয়েছেন ওনারা হচ্ছে এইভাবে প্রেশারাইজ করে। কারণ কোনো কুরিয়ার কোম্পানি তাদের কুরিয়ার থেকেই ভালো পরিমাণে ইনকাম আসে, তাদের এইভাবে মানুষকে প্রেশারাইজ করে ছোটোখাটো ক্লিয়ারিং করার তাদের প্রয়োজন পড়ে না। এটা করে যারা এই সংশ্লিষ্ট অসাধু কর্মকর্তা রয়েছেন তারা করে। তো এই ধরনের যদি প্রেশারাইজ করে তারা, এবং তাহলে আপনি আপনার সিএনএফ এর সাথে কথা বলবেন, সিএনএফ এর সাথে যদি কথা বলেন, সে যদি বলে যে না ভাই এটা ছাড়াতে পারবো, তাহলে ছাড়িয়ে নেওয়া যাবে, এটা কোনো প্রবলেম না। কোনো কুরিয়ারের কোনো ক্ষমতাই নেই যে সে এই প্রোডাক্টটা আটকে রাখবে। হ্যাঁ, সে হয়তো বা করতে পারে যে কুরিয়ারের যারা শুল্ক গোয়েন্দা রয়েছে বা ডিপুটি কমিশনার রয়েছে এদেরকে মার্ক করিয়ে রাখে, অর্থাৎ ওরা যদি ওনারা না চাইলেও ওই কুরিয়ার কোম্পানিগুলো ওদেরকে প্রোডাক্ট দেখায়। মার্ক করা থাকলে একটু প্রবলেম হয় আমাদের, দেখা যায় যে ওনাদের থেকে আবার মার্ক এটাকে আনমার্ক করাইতে হয়, এই আনমার্ক করাইতে গেলে আমাদের একটু সময় খরচ হয়, জাস্ট একটু হয়রানি করতে পারে, এর চেয়ে বেশি ওরা করতে পারবে না। ওদের প্রোডাক্ট যদি আমার লিগেল হয় ওরা অবশ্যই দিতে হবে, ওরা কোনোভাবেই এটাকে বলতে পারবে না যে না আমি এটা রেট দিয়েছি বা এটাকে এই সমস্যা সেই সমস্যা করেছি। এটা এটা বলতে পারে, সেটা আমাদের সাথে বলবে, কিন্তু আপনাদের প্রোডাক্ট তারা দিতে বাধ্য। সেজন্যে যদি আপনার প্রোডাক্ট এইভাবে আনেন আপনি কুরিয়ারের মাধ্যমে, আর তারা যদি আপনাকে কোনো ধরনের হয়রানি করে বা কোনো ধরনের প্রেশারাইজ করে বা ভয়ভীতি দেখায়, তাহলে এটাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, তারা আপনার কিছুই করতে পারবে না, অবশ্যই আপনার মাল তারা দিতে হবে। আর যদি একজন সিএনএফ দিয়ে আপনি ক্লিয়ারিং করেন, হ্যাঁ সিএনএফে তাদেরকে মাল অবশ্যই দিতে হবে, কারণ তারা সিএনএফ যখন পেপারটা এন্ট্রি দিবে সে দেখেই নিবে যে আপনার প্রোডাক্টটা বৈধ কিনা বা ঝামেলা আছে কিনা। ঝামেলা না থাকলে অবশ্যই তারা প্রোডাক্টটা দিতে, কুরিয়ার কোম্পানি প্রোডাক্ট দিতে বাধ্য থাকবে। সুতরাং এই সমস্ত কুরিয়ার কোম্পানির এই প্যাচের মধ্যে পড়বেন না। অনেক সময় দেখা যায় যে তারা যে ডিউটিটা বলে, অধিকাংশ সময় এই ডিউটি কিন্তু আসে না, তারা বলবে 10,000 টাকা, পরে বলবে যে না কাস্টম অফিস থেকে তো এটাকে 15,000 টাকা করে দিয়েছে। ওই যে 10,000 টাকা আপনি তাদেরকে দিলেন, সেই অ্যাডভান্সের জন্য কিন্তু আপনি তাদের কাছে আটকা পড়ে গেলেন, এখন আর আপনি চাইলেও তাদের কাছ থেকে ফিরতে পারবেন না। কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্টটা ক্লিয়ারেন্স করে দিতে পারবো, আমাদেরকে আপনি কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না। প্রোডাক্ট ক্লিয়ারিং হওয়ার পরে এয়ারপোর্টে আপনি যাবেন, গিয়ে টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে যাবেন, এছাড়া আর কি কোনো সমস্যা আপনার হবে না। আপনি অ্যাডভান্স টাকা দিতে হবে না, জাস্ট ডকুমেন্টস দিবেন আর প্রোডাক্ট দিবেন, এটা দিয়ে আমরা হচ্ছে আপনাকে ক্লিয়ারিং করে দিব, ডকুমেন্টসের প্রোডাক্টটা আপনাকে ক্লিয়ারিং করে দিতে পারবো। তো যদি আপনাদের ঢাকা এয়ারপোর্টে কোনো ধরনের প্রোডাক্ট এসে থাকে, তাহলে আপনি আমাদের যেই টেলিটক নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সাথে আপনারা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, সেখানে আমরা আপনাদেরকে রেট দিয়ে দিব। যদি আপনাদের রেট ভালো লাগে তাহলে আপনার প্রোডাক্টটা ক্লিয়ারিং করে দিতে পারবো। ভালো থাকবেন সবাই, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে বলবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।